আমাদের বাংলাদেশের সুপারস্টার একজনই, সে হচ্ছে শাকিব খান। সো তার সাথে প্রতিদ্বন্দ্বিতা আসলে এরকম, এইটা বলাই হচ্ছে পাপ, এটা বলাই আসলে উচিত না। কারণ হল মালিক তো এক মাস আগে আমার ছবি বুক করে রাখছে, তো ব্লকবাস্টার তকমা নিয়েই আমরা ছবি নিচ্ছি। আমাদের MD ইকবাল টাকলা, যিনি গর্ব করে বলেছিলেন রাজকুমারকে টপকে তার ডেড বডি অনেক উপরে উঠে যাবে, কিন্তু আজকে দেখছি ডেড বডি কোনো হলই পায়নি। সে সিনেমাটা মুক্তি দিতেই চাচ্ছে না, হয়তো ঈদের ডেড বডি মুক্তিই পাবে না। কোথায় গেল টাকলা আপনার বড়াই? রেড অ্যালার্ট! বাংলাদেশের ফিল্ম ইতিহাসে এর আগে এমন ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। মুভি মুক্তির আগেই প্রডিউসার তার ইনভেস্ট হাতে তো পেয়েছেনই, বরং লাভবানও হয়েছেন, এবং সেটি প্রডিউসার নিজের মুখেই স্বীকার করেছেন। ব্লকবাস্টার তকমা নিয়ে রিলিজ হচ্ছে রাজকুমার সিনেমাটি। বাংলা ফিল্মের ইতিহাসে এক বরেণ্য রেকর্ড হয়ে থাকবে রাজকুমারের এই রেকর্ড। সুপারস্টার শাকিব খানের সিনেমা ছাড়া যেন ঈদ জমেই না, তাও আবার রেকর্ড সংখ্যক হলে। দেশের 10-15টি প্রেক্ষাগৃহ বাদে প্রায় সব সিনেমা হলে চলবে শাকিব খানের রাজকুমার। তাছাড়া একই সঙ্গে দেশের বাইরেও মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক আশাদ আদনান। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে এরই মধ্যে সিনেমাটির 3টি গান মুক্তি পেয়েছে। গানগুলো নিয়ে দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও গানগুলো ইউটিউবে ট্রেন্ডিংয়ে আছে। সেই প্রশ্নের উত্তরে আশাদ আদনান বলেন, বড় বড় সব হলগুলো আমরা আগেই বুকিং করে ফেলেছি, আমাদের বড় সিনেমা, ভালো দামে বুকিং করব, এটাই স্বাভাবিক। ঈদ উপলক্ষে মুক্তির মিছিলে রয়েছে প্রায় 1 ডজন সিনেমা। তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার। শাকিব খান তো সুপারস্টার নয়, তাহলে সিনেমার টিজার ট্রেইলার ছাড়াই সর্বোচ্চ হলে বুকিং হয় কেন? শাকিব খানের সিনেমায় টেবিল কালেকশন হয় না, তাহলে সর্বোচ্চ রেন্টাল দিয়ে বুকিং দেয় কারা? শাকিব খানের সিনেমা তো রিক্সা চালক গার্মেন্ট শ্রমিকরা ছাড়া আর কেউ দেখে না। তাহলে শাকিব খানের সিনেমার ফার্স্ট লুক, টিজার, ট্রেইলার, গান ট্রেন্ডিংয়ে তোলে কারা? শাকিব খান নয়, সিনেমার গল্পই আসলে সুপারস্টার। তাহলে অমুক তমুক স্টারের সিনেমা হিট, সুপারহিট, ব্লকবাস্টার হয় না কেন? শাকিব খানের একটা সাধারণ পিক নিয়ে যতটা আলোচনা হয়, অন্যদের পুরো সিনেমা নিয়ে ততটা আলোচনাই হয় না।